হয়েছে, রাজনৈতিক কোনো আলোচনা হয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক সমাধান আছে, আমরা একটা রোল মডেল হিসেবে তারা বাংলাদেশকে দেখে না। ক্লাইমেট চেঞ্জ তারা মানে জানতে যাচ্ছে, একটা তো হচ্ছে ধরুন একটা নতুন সরকার এখন আছে, 5 বছর ধরে এই সরকার থাকবে, সুতরাং তারা আগামী দিনে তাদের যে কর্মসূচিগুলো আছে, যে যে জায়গায় তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়, আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা জলবায়ুকে কীভাবে দেখছি, আমরা পরিবেশের বিষয়গুলো কীভাবে দেখছি, এটা তারা একটা ধারণা চেয়েছে। যেন তারা যখন তাদের পরিকল্পনাগুলো তারা চূড়ান্ত করে, আমাদের সেই চাহিদাগুলিকে তারা তাদের মাথায় রাখে। আমাদের সম্পর্ক তো আমি মনে করি উন্নত আছেই, এবং এটাতে আগামীতে আরও কীভাবে জোরালো করা যায় মানে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। না, পরিকল্পনা হচ্ছে তারা এই জায়গায় তারা আমাদের সাথে কাজ করবে, তারা আমাদের সাথে এঙ্গেজ করবে, এবং সেই জন্যই তারা এখানে এসছে। এখন একটা যখন আমরা দুটো দেশের মধ্যে সম্পর্কের কথা বলবো, সেখানে অনেক দিক থাকবে, এবং কিছু কিছু দিক থাকে যেখানে হয়তো তারা একটু বেশি জোর দিবে। তো আমি মনে করি পরিবেশ, জলবায়ু পরিবর্তন এটা তাদের একটা প্রায়োরিটি এরিয়া যখন তারা বাংলাদেশের সাথে এঙ্গেজ করবে। সো এইটার উপরে ভর করে আমি মনে করি আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এটা আগামী দিনে আরও জোরালো হবে। মানে কী ধরনের চ্যালেঞ্জ? না, ক্লাইমেট ইস্যু তো প্রতিদিনের চ্যালেঞ্জ, আমরা তো বাংলাদেশেও মানে এটা রিয়া দেখছি, সুতরাং এটা যে একটা জরুরি বিষয় এটা তারা উপলব্ধি করে, এবং তারা মনে করে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে বিগত বছরগুলিতে, এই ধারা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই উন্নয়নের একটা স্থায়িত্ব থাকা প্রয়োজন, এটা টেকসই হতে হবে, এবং টেকসই যদি হতে হয় তাহলে এটা পরিবেশ বান্ধব হতে হবে, এবং জলবায়ুর পরিবর্তনের যে বিষয়গুলো আছে সেগুলিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেটা আমরা দিচ্ছি। এবং তারা মনে করে বাংলাদেশ শুধু মানে জলবায়ু পরিবর্তনের আমরা যে কথাটা বলি যে আমরা ভিকটিম, আমরা শুধু ক্ষতিগ্রস্ত বা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এটা না। Large screen, dual stereo speaker, এবং super fast charging এর সাথে entertainment king next g n72। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক সমাধান আছে, আমরা একটা রোল মডেল হিসেবে তারা বাংলাদেশকে দেখে, এবং সেটা তাদের জন্য আমি মনে করি তাদের জন্য উপকৃত হবে। কারণ আমরা যখন অ্যাডাপ্টেশনের কথা বলি মানে আমাদের কাছ থেকেও তারা অনেক কিছু তো তারা জানতে পারে, তারা অনেক কিছু তাদের দেশেও কাজে লাগাতে পারে। অর্থায়নের বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তবে এখন যেটা আমরা মূলত আলাপ করছি যে তাদের যে নতুন যে কর্মসূচি, তাদের যে বাংলাদেশ নিয়ে এখন যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের আলোকে সেই চাহিদাটা আমাদের কী হচ্ছে এবং সেই চাহিদা তারা কীভাবে আমাদেরকে সহযোগিতা করবে পূরণ করার জন্য, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। সোলার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কথা হয়েছে, এবং সেখানে মার্কিন যে প্রযুক্তি আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। একটা আমরা যেটা সবসময় বলে থাকি সেটা শুধু আজকে না, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপাদন করছি এবং আমাদের যে চাহিদা আছে সেটার মাঝখানে কিন্তু একটা কুশন আছে, অর্থাৎ আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি সেটা আমাদের চাহিদার চেয়ে বেশি। সুতরাং আমরা যখন নবায়নযোগ্য জ্বালানির কথা বলবো, আমরা যে প্রযুক্তি যেটা ব্যবহার করতে চাই সেটা যেন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হয়, অর্থাৎ আমরা লিপফ্রগ করতে চাই, আমরা ধাপে ধাপে না, আমরা একবার যদি কয়েকটা ধাপ উপরে চলে যেতে পারি প্রযুক্তির ক্ষেত্রে, সেই কাজটি আমরা করতে চাই।